আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে ডাটাতে আপনারা অ্যাড্রেস ডিলিট করবেন। ঠিক আছে, অনেকে আছেন তারা অ্যাড্রেস দিয়ে রাখছেন আপনার ঠিকানা, ঠিক আছে, সেটা এখন ডিলিট করতে চান এবং কি নতুন একটা অ্যাড্রেস দিতে চান। ঠিক আছে, তো কি করে ডিলিট করবেন সেটাই আমি দেখাবো। তো এর জন্য আমরা সরাসরি ডাটাস অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে আসবো। ডাটাস অ্যাপ্লিকেশনটার ভিতরে আসার পর দেখতেছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমরা অ্যাকাউন্ট অপশনটায় চলে আসবো। অ্যাকাউন্ট অপশনে আসার পর উপর দিকে দেখতেছেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস অপশনটায় চলে আসবো। তো সেটিংস অপশনটায় আসার পর দেখতেছেন এখানে হেল্প, তো হেল্প অপশনে আমরা ক্লিক করবো। হেল্প অপশনে ক্লিক করার পর দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, দেখতেছেন ট্র্যাক অর্ডার, পাসওয়ার্ড, এডিট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে দেখতেছেন এখানে একটা অপশন আছে অ্যাড্রেস বুক। ঠিক আছে, দেখতেছেন অ্যাড্রেস বুক। ঠিক আছে, তো অ্যাড্রেস বুকের উপর আমরা ক্লিক করবো। এখানে আমাদের দুইটা অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যেই অ্যাড্রেসটা আপনি ডিলিট করতে চান, ঠিক আছে, সেই অ্যাড্রেসটায় দেখতেছেন এডিট নামে একটা অপশন আছে। জাস্ট এডিট অপশনটা ক্লিক করার পর, এডিট অপশনটা ক্লিক করার পর নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতেছেন ডিলিট অ্যাড্রেস। তো ডিলিট অ্যাড্রেসটা আমরা ক্লিক করবো। ডিলিট অ্যাড্রেসটা ক্লিক করার পর দেখতেছেন ও আর ইউর শিওর ইউর ওয়েন ডিলিট, মানে আপনার অ্যাড্রেসটা, আপনি কি শিওর আপনার অ্যাড্রেসটা ডিলিট করবেন। ঠিক আছে, তো আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। তো ডিলিট অপশনে ক্লিক করার পর গাইজ দেখতেছেন সাথে সাথে আমার অ্যাড্রেসটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা আপনাদের অ্যাড্রেস মানে ঠিকানাটা কিন্তু ডিলিট করতে পারেন এই ডারাজ থেকে খুবই সিম্পল সহজভাবে। ঠিক আছে, তো ভিডিওটা এ পর্যন্তই, যারা না বুঝেছেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং কি বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।